স্মারক হল আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে এবারে শুভেচ্ছা হিসেবে নালাবিদিন কবি নজরুল সকিনা বিবি সাহিত্যকর্মকে সমৃদ্ধ করে কাব্য রচনায় গণ্য করেছেন। জারি শাড়ি বাবুগান প্রাচীন যুগের সংস্কৃতির এক জনপদ সবার নজর কেড়েছে। কিন্তু কালের বিবর্তনে আপনারা জানেন ময়মনসিংহ জেলা 6টি জেলায় বিভক্ত হয়েছে। এখন একাই 6টি জেলাকে নিয়ে আমরা বৃহত্তর ময়মনসিংহ সমিতি রূপান্তর হলেও ইতিহাস শিল্প সমৃদ্ধ জীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যক্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা এই মিলন বন্ধনকে আরও ভগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহ ঢাকা এর স্বপ্নযাত্রা শুরু করেছিল। আমরা আজকে এই মিলন মেলায় আপনারা জানেন আমাদের এই মিলন মেলায় আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতির সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মুখ্য সোনার জনাব আবুল কালাম আজাদ স্যার। মঞ্চে সম্মানিত অতিথির পাশে উপস্থিত আছেন আমাদের মাননীয় মুস্তফা জব্বার আমারতি, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সভাপতি, অনেক গণ্যমান্য ব্যক্তিরা আমাদের সামনে বসে আছেন। সকলের নাম বলতে গেলে আমাদেরকে মুগ্ধ করেছে এবং অনেক কৃতিজন এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনারা প্রত্যেকেই আমাদের গর্বের অহংকারে নবনির্বাচিত মাননীয় প্রধান বিচারপতি জনাব মইনুল হাসান, একজন ব্যক্তিত্ব যা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, যিনি বৃহত্তর মহিমাস উল্লেখ করলেন 1200-এ মনসামঙ্গলের কাব্যের আদিকবি কানহানি দত্ত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিবীশ করমসহা, ঐতিহাসিক কেদারাত মজুমদার, মনোমী লোকের সাধন সত্যকে শুরু করে বর্তমানে আজ পর্যন্ত শহর অবস্থানে নক্ষত্র দল করে এই মহৎ অনুষ্ঠানে আমরা তাদের স্মরণ করছি।